ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যালেন্টস গাইড। আমাদের সাথে এইভাবে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে আপনারা আরও বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আমরা আপনাদের কাছে সকলের মধ্যে পৌঁছে যেতে পারি। তো আসুন, আজ আমরা যে ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি সেই ভিডিওর বিষয়বস্তু আলোচনা করি। আজ আমরা যে ভিডিও দেখাচ্ছি, গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট 2019-এর উইনার লিস্ট কিছু ট্রিকের মাধ্যমে আমরা দেব। তো আগে দেখে নিই খেলা কোথায় কোথায় এবং খেলাগুলির নাম কী ধরনের। অস্ট্রেলিয়ান ওপেন, যে খেলাটি হার্ডকোর্টে হয়েছে, অর্থাৎ হার্ডকোর্ট যে টেনিস কোর্ট সেই মাঠে খেলা হয়েছে। খেলার জায়গা মেলবোর্ন এবং সময় জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে এই খেলাটি হয়েছিল। এবার আসি দ্বিতীয়, ফ্রেঞ্চ ওপেন বা রোনাল্ড গ্যারোস, এটা হয়েছিল ক্লে কোর্টে প্যারিসে এবং এই খেলাটি হয়েছিল মে জুন মাসে। এরপরে যেটা আসছি দেখুন, উইম্বলডন ওপেন, এটা হয়েছিল গ্রাস কোর্টে লন্ডনের এবং খেলাটি হয়েছিল জুলাই মাসে। এরপর ইউএস ওপেন হার্ডকোর্ট নিউইয়র্ক আগস্ট সেপ্টেম্বর। এই পুরো বিষয়বস্তুটাকে, অর্থাৎ খেলাগুলি কোথায় এবং খেলাগুলির নাম, খেলাগুলির মাঠ এবং কোন সময়, সেই পুরো বিষয়টাকে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অস্ট্রেলিয়া ফ্রান্স ব্রিটেন আমেরিকা ঘুরে হাজারিবাবু কাল মায়ের গলার জন্য হার আনলেন। এবার আসি ট্রিক্সটা সম্পর্কে একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, অস্ট্রেলিয়া বলতে আমরা বুঝিয়েছি অস্ট্রেলিয়ান ওপেনকে, ফ্রান্স এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, ব্রিটেন ব্রিটেন লন্ডন, যেহেতু লন্ডনে হয়েছে খেলার জায়গাটা, তাই এই উইম্বলডন ওপেন সম্পর্কে বোঝাতে আমরা ব্রিটেনকে বুঝিয়েছি। আমেরিকা ইউএস ওপেন নিউ ইয়র্কে খেলা হয়েছে, তাই আমরা আমেরিকা এখানে দেখিয়েছি। এবং যেটা দেখানো হয়েছে ট্রিক্সের মাধ্যমে, এই চারটি জায়গা ঘুরে হাজারিবাবু মায়ের জন্য গলার হার নিয়ে এসেছেন, এইভাবে দেখানো হয়েছে। তো এই চারটি দেশ দিয়ে আমরা খেলার জায়গাগুলোকে উল্লেখ করেছি। এবার আসি মূল ট্রিক্সে, হাজারিবাবুর হ থেকে এসেছে হার্ডকোর্ট, বর্গিত জয় থেকে এসেছে জানুয়ারি মাস, কালের ক থেকে এসেছে ক্লে কোর্ট, মায়ের ম থেকে এসেছে মে মাস, গ থেকে আসছে গ্রাস কোর্ট এবং জন্যর জু থেকে হচ্ছে জুলাই মাস, হাড় আনলেন হাড়ের হ থেকে হার্ডকোর্ট, আনলেনের আ থেকে আগস্ট মাস, এখানে আগস্ট মাসটাকে দেখানো হয়েছে, আগস্ট সেপ্টেম্বর দুটো মাস নিয়ে এই খেলাটা হয়েছে, কিন্তু শুধু আগস্ট মাসকে দেখিয়েছি, তাতে করেই সকলের মনে থাকবে। এরপর আসছি কারা জয়ী হয়েছে, মেন প্রথমে দেখে নিই মেন কারা জয়ী হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক ডকোভিচ, ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদাল, উইম্বলডন ওপেনে নোভাক ডকোভিচ, ইউএস ওপেনে রাফায়েল নাদাল। এই বিষয়টাকেও আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখব। দেখুন ট্রিক্সটা কী করেছি, এন আর এন এ নোভাক, আর এ রাফায়েল, আবার এন এ নোভাক, আর এ রাফায়েল। এখানে কিন্তু এইভাবেই পরপর যে খেলাগুলি হয়েছিল, পরপরভাবেই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জিতেছিল, ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল জিতেছিল, আবার যখন উইম্বলডন ওপেন হয় সেখানেও নোভাক জিতেছে, আবার যখন ইউএস ওপেন হয় সেখানে কিন্তু রাফায়েল নাদাল জিতেছিল। এবার আসি উইমেনের ক্ষেত্রে, উইমেন সিঙ্গেল 2019-এ কারা কারা জয়ী হয়েছে। দেখুন, অস্ট্রেলিয়ান ওপেনে নাওমি ওসাকা, ফ্রেঞ্চ ওপেনে অ্যাশলে বার্টি, উইম্বলডন ওপেনে সিমোনা হ্যালেপ, ইউএস ওপেনে বিয়ানকা অ্যান্ডেসকিউরো।
এটা একটা ট্রিক্সের মাধ্যমে আমরা দেখিয়েছি, যে ট্রিক্সটা দেখিয়েছি দেখুন, নাসা একটা শব্দ, এই নাসা শব্দের সঙ্গে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পরিচিত। এই নাসার এম থেকে আসছে নাওমি, এ থেকে আসছে অ্যাশলে, এস থেকে আসছে সিমোনা, এবং লাস্ট যে এ আছে নাসার, সেই এ থেকে কিন্তু আসছে অ্যান্ডেস কিউরো।